এই হুঁশিয়ারিটাও তো আমরা তাদেরকে দিয়েছি যে তারা যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মিরপুর ব্লক করব এবং মিরপুর আমাদের সাথে অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমরা মিরপুর ছাত্র জনতা সকলে এক হয়ে আমরা হরতাল এবং হয়তো বা আমরা পাঁচজন প্রতিনিধি গিয়েছিলাম আমরা যারা মিরপুরে ছাত্র আন্দোলন করেছি বিগত সময়ে এবং এই সময় সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে যারা আমরা আন্দোলন করেছি আমাদের সকলের মিরপুরের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে পাঁচজন এই পাঁচজন আমরা গিয়েছিলাম এবং আমরা তাদেরকে একটা স্মারকলিপি প্রদান করেছি মূলত স্মারকলিপিটা মূলত সাকিব আল হাসানকে নিয়ে যে সে একজন আওয়ামী লীগের এমপি ছিল যেই আওয়ামী লীগ গণহত্যার দায় যে আওয়ামী লীগের এখনো বিচার করা বাকি মানবতার ট্রাইব্যুনালে সেই আওয়ামী লীগ সরকারের একজন এমপি কখনো বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে না এই দায় আমরা নিতে পারি না এটা আমাদের অসম্মান এটা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি এই বেইমানি আমরা হতে দিব না তাই আমরা আমাদের স্মারকলিপি যেহেতু তারা টিম ঘোষণা করেছে এবং টিমের ইয়েতে আমরা সাকিব আল হাসানকে দেখতে পেয়েছি তো ওইটার জন্য আমাদেরকে স্মারকলিপিটা প্রদান করেছি তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সাকিব আল হাসান থেকে সাকিব আল হাসানকে টিম থেকে বের করে দেয় অপসারণ করে এবং তাকে দেশে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার যে বিচার করতে হবে এটা যাতে সরকার করে এটা সরকার করে বিসিবির দায়িত্ব তাকে টিম থেকে বাতিল করা এটা স্মারকলিপি আমাদেরকে প্রদান করেছি এবং এই হুঁশিয়ারিটাও তো আমরা তাদেরকে দিয়েছি যে তারা যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মিরপুর ব্লক করব এবং মিরপুরে আমাদের সাথে অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমরা মিরপুর ছাত্র জনতা সকলে এক হয়ে আমরা হরতাল এবং হয়তো বা শুনতে পেরেছি সাকিব আল হাসান দেশে আসবে না সাকিব আল হাসান দেশে আসবে না এই ধরনের আমরা তথ্য শুনতে পেরেছি কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা তাকে এই দেশের মাটিতে চাই তাকে দেশে ফিরে আসতে হবে এবং সাধারণ জনগণ বিচার করবে আইন বিচার করবে তার কি ঘর হবে তার হোটেল নাকি কারাগার আর তাকে দেশে ফিরে আনতে হবে আমরা মিরপুরের মাটিতে আমরা তাকে দেশের মাটিতে চাই তাকে শুধুমাত্র আমরা দেশের বাংলাদেশের জার্সিতে রিপ্রেজেন্ট করুক এটা আমরা চাই না বিপিএল এর যে ইস্যু আগে তার বিচার হবে সে যদি আসামি হয় তার তো খেলার অধিকার কি তার তো এই দেশের মাটিতে ঘুরে ফেরার বেড়ানোর কোনো চান্স থাকবে না আগে তার বিচার করতে হবে তাকে দেশে আসতে হবে পরটা